ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব অত্যন্ত ভালো লোক। আমার মনে হয় যে রুগী আসবে তার কথা কথা শুনে অর্ধেক ভালো হয়ে যাবে, বাকি তো ট্রিটমেন্ট তো উনি দিচ্ছে, সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার কথা মতো যদি চলাফেরা বা করা যায়, ঠিক মতো ওষুধপত্র খাওয়া যায়, তারপরে যে আপনার ইগুলো দেয় থেরাপিগুলো দেয় সেটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সব রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন আক্তার নাজমা, বাসা হচ্ছে মোহাম্মদপুর এনএস টাওয়ার। আমার হচ্ছে এজ হলো 48। আমার হচ্ছে যে পায়ের ব্যথা ছিল আর কুনুতে ব্যথা ছিল, নামাজ পড়তে পায়ে গোড়ালিতে ব্যথা ছিল, মানে কথা হচ্ছে যে রানের থেকে শুরু করে পোড়াটাই ব্যথা ছিল আর কুনুর মধ্যে ব্যথা ছিল। সেটা ডাক্তার সাহেবকে দেখালাম, ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ দিল আর থেরাপির জন্য দিল আর কি। 14 দিন থেরাপির কথা বললো নর্মালি, যে 14 দিন দিলে একটা নর্মালি হয়ে যায়। তো আমি 10 দিনে মার্শাল আল্লাহর রহমতে ভালো ফিল করছি, আমার মনে হয় আর থেরাপি দিতে হবে না। আমার হচ্ছে নামাজ পড়তে করতে তো কেমন জানি একটা অস্বস্তি লাগতো, মানে সারা শরীরে কেমন জানি একটা চাবানো ছিল, তারপরে মাসুল এরকম চাপ দিয়ে আসতো, নামাজ পড়তে চলাফেরা করতে মানে ভাল লাগতো না, মানে শরীরের মধ্যে জানি কেমন একটা অস্বস্তি ভাব ছিল। কিন্তু থেরাপি দেওয়ার পরে এখন আমি মনে করি যে স্বাভাবিক আগের মতো, মানে মাঝখানে যেরকম সমস্যা ফিল করছি সেটার নাই। এখানে সবাই ভালো, এখানে স্টাফ থেকে শুরু করে যারা সিস্টার আমাকে দিয়েছে তারা খুবই ভালো। আমার আমার মনে হয় যে কেউ যদি এই রোগে ভুগেন তাহলে আপনি এই হসপিটালে এসে চিকিৎসা নিতে পারেন। আমার মনে হলো যে এখানকার পরিবেশ স্বাভাবিক, মনে করেন ডাক্তার সাহেবের ব্যবহার, এখানকার সিস্টারদের ব্যবহার, এখানকার পরিবেশ সব কিছুই আদার্স ভালো আর কি, এটা মনে হলো আর কি। ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব অত্যন্ত ভালো লোক, আমার মনে হয় যে রুগী আসবে তার কথা কথা শুনে অর্ধেক ভালো হয়ে যাবে, বাকি তো ট্রিটমেন্ট তো উনি দিচ্ছে, সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার কথা মতো যদি চলাফেরা বা করা যায়, ঠিক মতো ওষুধপত্র খাওয়া যায়, তারপরে যে আপনার ইগুলো দেয় থেরাপিগুলো দেয় সেটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সব রুগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আর এই হসপিটালেও যারা আছে এদের জন্য দোয়া করবেন, এরাও যেন সবাই ভালো থাকতে পারেন, কারণ ওনারা ভালো থাকলেও আমরা ভালো থাকবো। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।